ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহায়তা দিন নেতাকর্মীদের বললেন বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদ। আজ 3 মে শুক্রবার বিকেলে জাপার এক বিজ্ঞপ্তিতে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সহায়তা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জীবন ও নিরাপত্তার প্রশ্নে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এরশাদ। তিনি বলেছেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সচেতনতার জন্য কাজ করতে হবে। তিনি উপকূলীয় এলাকার মানুষকে নিকটস্থ সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে নিরাপদে থাকতে হবে। এছাড়া জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।